আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে আপনারা আমার গ্রুপে যারা আছেন তারা অনেকে কিন্তু আমার অথেন্টিক মডেল টেস্টের ভিডিওর অপেক্ষা করতেছেন, সেজন্য আসলে ভিডিওগুলো দিতে পারতেছেন, সেজন্য সরি। আর আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিব আজকে, সেটা হচ্ছে যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন এবং নিবন্ধন পরীক্ষা দিবেন এবং বিভিন্ন মন্ত্রণালয়গুলো পরীক্ষা দিচ্ছেন, অনেকে আমার ভিডিওগুলো ফলো করতেছেন, তাদের জন্য ইংলিশের ভোকাবুলারি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দেব। ইংলিশের ভোকাবুলারিগুলো নিয়ে দেখা যাচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে ইংলিশের ভোকাবুলারিগুলো এসে থাকে, ইংলিশের ভোকাবুলারিগুলো এসে থাকে, সেগুলো আসলে কোত্থেকে আসে অথবা কোথায় থেকে আসে অথবা কোন সোর্স থেকে পড়লে আপনি কমন বেশি পাবেন। তো প্রাইমারি শিক্ষক নিয়োগের যে 20টা কোয়েশ্চেন আছে সেটার মধ্যে গ্রামারের যে কোয়েশ্চেনগুলো অথবা আপনি লিটারেচার তো আসেই না, একটা দুইটা গ্রামারের যে কোয়েশ্চেনগুলো সেগুলো খুবই ইজিভাবে আপনি পারতেছেন অথবা ট্রান্সলেশন আসলে সেগুলো পারতেছেন, বাট ভোকাবুলারি আসলে আপনার সমস্যা হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি কোন সোর্স থেকে পড়লে আপনি সেগুলোকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে সেগুলো আমি একটু বলে দিচ্ছি, কারণ আমি যেহেতু 20 থেকে 25টা কোয়েশ্চেন গাজী মেজর রহমান স্যারের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করেছি এবং পরবর্তীতে আমি যখন জব সলিউশন প্র্যাকটিস করছিলাম তখন আসলে দেখা যাচ্ছে হুবহু এগুলো কপি করে দেওয়া, হুবহু বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে চলে আসে। ওকে, নাম্বার ওয়ান, আপনি দশম থেকে একবারে এখন 42-41 যে বিসিএস পর্যন্ত যে ইংলিশের ভোকাবুলারিগুলো আছে সেগুলো আপনি মুখস্থ করে ফেলবেন, সেগুলো থেকে হুবহু ওরা কপি মানে পেস্ট করে দিচ্ছে সেখানে। তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে বিগত বছরের যত বিসিএসের যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো আপনি কী করবেন? মুখস্থ করবেন। ওকে, এটা একটা গেল। আর বিগত প্রাইমারি শিক্ষক নিয়োগের যে ভোকাবুলারির যে ওয়ার্ডগুলো আছে সেগুলো থেকে চলে আসে। তাহলে কী বললাম, এক নম্বর হচ্ছে গত বিসিএসের যত প্রশ্ন আছে ভোকাবুলারি সেগুলো থেকে ওরা দিয়ে দিচ্ছে, আর দুই নম্বর হচ্ছে প্রাইমারি শিক্ষকের যে গত প্রশ্নগুলো আছে প্রিভিয়াসের প্রশ্নগুলো আছে সেগুলো আপনি রিসার্চ করলে আশা করি আপনি ভোকাবুলারি কমন পেয়ে যাবেন, আর বাইরে পড়তে হবে না। আর নিবন্ধনের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়লে আপনি প্রশ্ন পেয়ে যাবেন কমন আশা করি। তাহলে আপনি ফলো করতে পারেন ভোকাবুলারির জন্য হুবহু কমন পেতে হলে বিসিএসের বিগত প্রশ্নগুলো পড়বেন, প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রশ্নগুলো পড়বেন, তারপর হচ্ছে নিবন্ধনের প্রশ্নগুলো পড়বেন। যারা জব সলিউশন প্র্যাকটিস করে বিভিন্ন পরীক্ষায় মন্ত্রণালয়ে আসা অথবা ভালো ভালো ইয়াতে আসা যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি প্রশ্ন ফলো করতে পারেন আপনার জন্য ভোকাবুলারিটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। আর ভোকাবুলারি আসলে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে হুবহু ওয়ার্ড ভোকাবুলারি, আর একটা হচ্ছে আপনার ইডিয়ম দিয়ে আসে, বাগধারা দিয়ে আসে, তারপরে আপনার কী বলে ফার্সাল ভাব দিয়ে আসে। তো এই টেকনিকগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি হুবহু আশা করি ভোকাবুলারি কমন পেয়ে যাবেন। তো এই ছিল আমার ভোকাবুলারি তথ্য, যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা দেবেন তাদের ভোকাবুলারি হুবহু কমন পাওয়ার এই তিনটা পদ্ধতি যদি আপনি ফলো করেন তাহলে হুবহু কমন পেয়ে যাবেন আশা করি, 99% বলা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।